রূপসী বাংলা মোড়ের সড়কে সিগন্যাল বাতির পাশাপাশি টাইম কাউন্টডাউন যন্ত্র রয়েছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে লাল আলো জ্বলতে থাকলেও থামছে না গাড়ির চাকা। আর ফার্মগেটের দিক থেকে আসা যানবাহন হাতের ইশারায় দাঁড় করাচ্ছেন ট্রাফিক পুলিশ। রাজধানীর বেশিরভাগ ট্রাফিক সিগন্যালের চিত্র এমনই, কখনও দূর থেকে হাতের ইশারা, আবার কখনও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের সামনে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন ট্রাফিক পুলিশ। অনুসন্ধান বলছে, 2005 সালে ঢাকার রাস্তায় শুরু হওয়া স্বয়ংক্রিয় পদ্ধতি ট্রাফিক সিগন্যাল নির্মাণ প্রকল্প শেষ হয় 2009 সালে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হয় 25 কোটি টাকা, কিন্তু 2 বছরের মাথায় স্থায়ীভাবে নিভে গেছে এসব বাতি। বেহাল দশা স্বীকার করলেন ডিএমপির ট্রাফিক কর্মকর্তারাও। কারণ হচ্ছে এই লাইটগুলো কিন্তু আমরা এখনও অপারেশনাল করতে পারিনি। আমাদের গাড়ির সংখ্যা অনেক বেশি, আমাদের রাস্তার আয়তন অত্যন্ত কম। এই প্রজেক্টের যারা কর্মকর্তা আছেন তারা আমাদের সহযোগিতা নিয়ে যতবারই এই এক্সপেরিমেন্ট করেছেন ততবারই কিন্তু এটা সাকসেসফুল হয়নি। তো এই সমস্ত কারণে আমাদের ট্রাফিক সিগন্যালের এক্সপেরিমেন্টগুলো সাকসেসফুল না হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীনতার পাশাপাশি জবাবদিহিতার অভাবেই ব্যর্থ হচ্ছে এমন প্রকল্প। এখানে ইন্টিগ্রেশনের অভাব, মানে সমন্বয়হীনতা। একটা কাজ করার আগে তার ফিজিবিলিটি স্টাডি করা এবং একটা সাস্টেনেবিলিটুল, মানে সাস্টেনেবল যে সলিউশন যেটা, এইগুলো চিন্তা ভাবনা করা হয় না। প্রজেক্ট আছে, টাকা আছে, খরচ করতে হবে, কিন্তু বাস্তব যে বিষয়টা আমাদের নিড অ্যাসেসমেন্ট করা এবং ফিজিবিলিটি স্টাডি করা, এগুলো আমরা করি না। ট্রাফিক সিগন্যাল বাতির অভাবে প্রায় ঘটছে দুর্ঘটনা, এজন্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সিস্টেমেটিকভাবে যদি এটার উপর স্টাডি করা হয় এবং তার যদি কার্যক্রম শুরু করা হয় তাহলে কিন্তু সফলতা আসবে। সাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা।